স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই এম গোয়িং টু সলভ রায় মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ানের দু হাজার পঁচিশের নয় নম্বর স্কুলটি সলভ করবো অ্যান্ড বিফোর স্টার্ট দিস ভিডিও আই রিকোয়েস্ট মাই অল ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্ট মি ম্যাসেজগুলোকে ভালো করে পড়ে নিতে হবে আগে যে ম্যাসেজটা দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ দ্য পাসিং অ্যাওয়ে বাপু ইউনিট থ্রি থেকে দিয়েছেন সাম ডেস্ট আফটার দ্য ফোনেরাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি টু আলাহাবাদ কয়েকদিন পর এক বিশেষ ট্রেনে করে গান্ধীজি চিতাভস্মাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাভার্স কামরাটি ফুল দিয়ে সাজানো ছিল পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস ট্রেনের মানুষজন ভজন গাইছিল পিপল ডিড নট উইথ এনিমোর ফর দেুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাভার্স অ্যান্ড দ্য সংগস মানুষজন আর কাঁদছিল না কারণ তারা সে ফুল ও গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্মে শোকাত্ত মানুষগুলির ভিড়ে পরিপূর্ণ ছিল অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিজ এলাহাবাদ গান ও প্রার্থনার মাধ্যমে ট্রেনটি আলাহাবাদে পৌঁছল দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গেশ এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক গান্ধীজির চিতাভস্ম অঙ্গার জলে বিসর্জন দেওয়া হলো নদীর ধারে তখন বহু মানুষের ভিড় ছিল আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু ড্যালি এরপর আমরা দিল্লিতে ফিরে আসি ব্যাক ইন ড্যালি আই ফেল সি দিল্লিতে ফিরে এসে আমি যেন দিশেহারা বোধ অনুভব করছিলাম আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি গন টু প্রিজন অ্যাড হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটি নি তার ডেকে ডাকে জেলেও যাওয়া বা দেশের জন্য কোনো স্বার্থত্যাগও করিনি মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড হ্যাডবিন ম্যারিলি অন লুকার্স আমি আমার বোনেরা এবং অন্যান্য অল্প বয়স্ক মানুষ শুধু প্রত্যক্ষ দোষী ছিলাম বাট স্টিল আই ফেল অ্যাট সি তবু আমি একটা অথৈ সমুদ্রে পড়েছিলাম আই ফেল আই হ্যাড গ্রন আপ উইথ ম্যাজিক সার্কেল আমার মনে হচ্ছিল আমি যেন কোনো জাদুবিত্তের মধ্যে বড় হয়ে উঠেছিলাম উইথ বাপুস পাসিং আও আই ফ দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট লিভিং মি আনপ্রোটেকটেড বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার মনে হলো সেই জাদুবিত্ত উদা হয়ে গেছে আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে এই ছিল প্যাসেজ অ্যান্সার শিট দেখো আফটার দ্য ইমারশন দ্য অ্যাসেস দ্য নাইটের ওয়েট ব্যাক টু ড্যালি পিপল হু গ্যাদার অ্যাট এভরি স্টেশন চেয়ারফুল অ্যান্থস্টিক নাকি স্যাড স্যাড The train compartment was decorated with flowers. The train reached its destination amid song and prayers. Airport Pushno lists the things that the narrator could not complete under Gandhi's guidance. The narrator had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for her country. The word spry means lively. The mountain can Make pretty squirrel track. What kind of poem is this? The poem is a fable. What example does the barn cite to prove that all talents are well and wisely put? The barn cites that the mountain, being very big in size, can carry the forest on its back and can create a very pretty squirrel track. Similarly, according to the squirrel.

ছিলেন হি বিজ্ঞান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেইন্টার বাট গিভ আপ হিজ কেরিয়ার মিড ওয়ে টু ডিসকভার এ স্টাইল অব হিস ওন তিনি একজন পোর্ট্রেট পেইন্টার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন কিন্তু নিজের একটি শৈলী আবিষ্কার করার জন্য তার কেরিয়ারের মাঝপথে তা ছেড়িয়ে দিয়েছিলেন ইন ডুইং শো হি শট দ্য ক্যাপচার অফ সেন্স অফ সিম্পলিসিটি অ্যাম্বডিড ইন দ্য দ্য রুরাল ম্যাসেস এটি করতে গিয়ে ফাই করতে গিয়ে গ্রামীণ জনসাধারণের জীবনের মূর্ত হওয়া সরলতার সহকে ধরতে তিনি চেয়েছিলেন নিডলেস টু সে জামিনী রায় ইন্ডিয়ান আর্ট ইটস ওন বলা বাহল্য জামিনী রায় ভারতীয় শিল্পকেতার নিজস্ব পরিচয় দিয়েছেন

উনিশশো সালে তার কাজ লন্ডনে এবং উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে প্রদর্শিত হয় অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন নাইনটিন ফিফটি ফোর তিনি উনিশশো সালে পদ্মভূষণে ভূষিত হন ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস তার কাজ আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল হি স্পেন মোস্ট অফ হিস লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা তিনি তার জীবনের বেশিরভাগ সময় কলকাতায় বসবাস ও কর্মজীবন করে কাটিয়েছেন এরপর প্রশ্নগুলো দেখো জামিনী রায় বিজ্ঞান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পথ পেন্টার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন নাইনটিন ফিফটি ফোর ইন নাইনটিন ফর্টি সিক্স হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন জামিনী রায় পপুলারিটি রিচ এ নিউ হাইট ইন নাইনটিন ফর্টি ধ্যামিনী রয় গেভ আপ হিস কেরিয়ার মিড ওয়ে টু আর্ন মানি ট্রুনা ফলস ফলস রয়স পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোধ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা ট্রু ধ্যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ফলস ধ্যামিনী রয় গেভ ইউরোপিয়ান আর্ট ইটস ওন আইডেন্টি ফলস হাউ ডিড ড্যামিনী রয় অ্যান্ড্রিজ ইন্ডিয়ান আর্ট এইটা কীভাবে তুমি যে লাইনটা দাগিয়ে দিয়েছি সেটা হবে উত্তর এটা গুছিয়ে লিখে দেবে এরপর ডিউরিং দ্য লকডাউন উই ওয়ে শার্ট আমরা বন্দি হয়ে গেছিলাম ইনডোর উইথ নো হেল্প ফ্রম মেইডস উই ডিভাইডেড অল হাউস হোল্ড কোয়ার্স এবং দেম আওয়ার সেলস অ্যাপ্রোপির আর্টিক্যাল প্রিপেশন এ বুক হ্যাজ বিন লাইং অন দ্য ট্রিবি সি মেড এ গ্রেট মিস্টেক এটাকে তোমাকে ভয়েস সেন্স করতে হবে এ গ্রেট মিস্টেক ওয়াজ মেড বাই হার এ নিউ বুক অফ মার্গারেট অ্যাট হুড হ্যাজ বিন পাবলিশ রিসেন্টলি পাবলিশডের ফিজেল ভাব কী হবে যেহেতু পাবলিশড তাই হবে ব্রট আউট এরপর রয়েছে বুকাবলারি এ কালেকশন অফ অবডেটস ফর এক্সাম্পল ওয়ার্কস অফ আর্ট দ্যাট আর শন টু দ্য পাবলিক এক্সিবিশন The basis or most important quality of something, essence. sense, is how candlesticks are made. Candlesticks process. Candlestick is a kind much used thing which is used to light in the moment of the lit setting and to of God. The preparation of candlestick is not a complex task. A few steps are followed to produce it. At first, some required quantity of wax is bought from the market, then it is melted on hot oven. Now stirring it put in this dice. In the next step, the melted uh, wax is lifted from the oven and poured into the dice. Again the dice is cooled for some time, then from the dice the candlestick is taken out. Thus the candlestick is prepared, thereafter the candlestick is packed at least at last it is ready to sell.